রাজকন্যা পদ্ম কোমল গরিব দুঃখীদের সব সময় ভালোবাসবেন। গরিব দুঃখীদের যদি আপনি ভালোবাসেন তাহলে তারাও আপনাকে ভালোবাসবে, আর তখন দেখবেন আপনি ভেতর থেকে শান্তি পাবেন। বোন, বুড়িমা ঠিক বলেছে। বুড়িমা দুই রাজকন্যার সাথে কথা বলছিল, তখন মিষ্টি পাখি সে কক্ষে উড়ে আসে। মহারানী, মহারাজ রাজকন্যাদের ডেকে পাঠিয়েছেন। এখনই আমি ওদের নিয়ে মহারাজের কাছে যাচ্ছি। বুড়িমা আপনিও চলুন, আপনিও তো আমাদের পরিবারের একজন। জি রানীমা, অবশ্যই। মহারানী জুলেখা দুই রাজকন্যার বুড়িমাকে নিয়ে মহারাজের কাছে যায়। মহারাজ আমাদের ডেকেছিলেন। হে মহারানী, তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। কি সুখবর মহারাজ? আমার দুই কন্যা অনেক দিন যাবত সোনালী দ্বীপে বেড়াতে যেতে চাচ্ছিল। ব্যস্ততার জন্য আমি সময় করে উঠতে পারিনি, কিন্তু আজ ওদের 18তম জন্মদিন উপলক্ষে আমি ওদের নিয়ে সোনালী দ্বীপে যেতে চাই। এ তো খুব ভালো খবর। বাবা, আমি অনেক খুশি হয়েছি, আমার জন্মদিনের এটা সেরা উপহার। আমিও খুশি হয়েছি বাবা। মহারাজ, আমিও কি আপনাদের সাথে যেতে পারি? এই শুরু হয়ে গেল। মিষ্টি, তোর কি আমাদের পিছু পিছু না ঘুরলে ভালো লাগে না? না রাজকন্যা, ভালো লাগে না, কারণ মহারানী আমাকে দায়িত্ব দিয়েছিল আপনাদের সাথে থাকার। বোন, যাক না ও আমাদের সাথে। ও সাথে থাকলে আমারও ভালো লাগবে। আমি তো বলছি বুড়িমা লালা ভোলার টুনিকেও সাথে নিয়ে যেতে। সেটাই তো, পুরো রাজ্যবাসীকেও সাথে নিয়ে চল, এরা আবার বাকি থাকে কেন? পদ্ম কোমল, আর কখনো যেন না শুনি বুড়িমাকে নিয়ে অসম্মানজনক কিছু বলেছ তুমি, বুঝতে পেরেছ? আর বুড়িমা, আপনারাও যাবেন আমাদের সাথে। মহারাজ, আমি বলছিলাম কি, আপনারা জাহাজে করে যান, আমি আমার ডিমের বেলায় লালা ভোলার টুনিকে নিয়ে সোনালী দ্বীপে সময় মতো পৌঁছে যাব। বুড়িমা, লোকে যে তোমাকে ডিম বুড়ি বলে সাধে আর বলে না, ডিম ছাড়া আর কিছুই ভাবতে পারো না তুমি। সেটাই তো, শেষ পর্যন্ত ডিমের ভেলা তৈরি করে ফেললে। লালা ভোলা, এই ডিমের ভেলা সাধারণ কোনো ভেলা না, এই ভেলায় করে আকাশপথে যাত্রা করা যাবে। আমার তো তাহলে এই ভেলার প্রয়োজন নেই বুড়িমা, আমি তো এমনি আকাশে উঠতে পারি, এটার প্রয়োজন পড়বে লালা ভোলার। চুপ করো টুনি, বেশি কথা বলো তুমি। দেখুন বুড়িমা, আমাদের অপমান করছে টুনি। এই তোরা চুপ কর বলছি, আর চল আমার সাথে। রাজারানী দুই রাজকন্যার মিষ্টি পাখি সকলে মিলে জাহাজে করে রওনা দিল সোনালী দ্বীপের উদ্দেশ্যে। আচ্ছা বাবা, সোনালী দ্বীপের নাম সোনালী দ্বীপ কেন? কেন আবার? নিশ্চয় ওই দ্বীপ সোনালী বর্ণের, এটা নিয়ে প্রশ্ন করার আবার কি আছে? সোনালী দ্বীপ তো আর রূপালী বর্ণের হবে না, তাই না? পদ্মকোমল, সবসময় এভাবে কর্কশ্বরে কথা বলো কেন তুমি? লীলাবতী তোমার বোন, ভুলে যেও না। কি করব মা, ও মাঝে মধ্যে এত বোকা বোকা কথা বলে যে আমি চুপ করে থাকতেই পারি না। মেয়েরা শোনো, সোনালী দ্বীপের নাম সোনালী দ্বীপ হলেও সেখানকার গাছপালা, পরিবেশ, বাড়িঘর সব আমাদের রাজ্যের মতোই সাধারণ, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি মা। রাজকন্যারা, ওই দেখুন, ওই যে সোনালী দ্বীপ দেখা যাচ্ছে। যে দ্বীপের ব্যাপারে এত বছর শুনে এসেছি সে দ্বীপ নিজ চোখে দেখতে পারবো আমি ভাবতেও পারছি না। বাবা, সোনালী দ্বীপে গিয়ে আমরা কোথায় থাকবো? কোথায় আবার? সোনালী দ্বীপের রূপালী প্রাসাদে। সোনালী দ্বীপের রূপালী প্রাসাদ? কি বলছেন বাবা, রূপালী রঙের প্রাসাদও আছে? শুধু প্রাসাদই নয় লীলাবতী, সোনালী দ্বীপে আমাদের মতো অনেক মানুষের বাস, সেটিও আমাদের সুন্দরপুরের মতো একটি রাজ্য, আর সেখানকার রাজা আদিত্য আমার খুব ভালো বন্ধু। শুনেছি আদিত্যের একমাত্র পুত্র রাজকুমার মুরাদ খুব শক্তিশালী আর সাহসী যোদ্ধা। মুরাদের নাম শুনতেই পদ্মকোমল মনে মনে বলে ওঠে, শক্তিশালী আবার সাহসী যোদ্ধা,
তার উপর বিখ্যাত সোনালী দ্বীপের রাজপুত্র। এই রাজপুত্র মুরাদকে তো কাছ থেকে দেখতেই হচ্ছে। কি রে বোন, কি ভাবছিস? দেখ আকাশপথে সাদা সাদা গাংচি দৌড়ে বেড়াচ্ছে, এদিকটা খুব সুন্দর তাই না? সমুদ্রের পাশেই দেখ সবুজের সমারোহ, আমার তো দেখেই ইচ্ছে হচ্ছে সবুজের বুকে মিশে যাই। লীলাবতীর মুখে কথা শুনে রানী মনে মনে বলে, লীলাবতী তুমি তো সবুজের সাথে মিশে যেতে চাইবে, তুমি যে প্রকৃতি কন্যার অংশ। মহারানী, আপনি কি আমার মতো প্রকৃতি কন্যার কথা ভাবছেন? হ্যাঁ মিষ্টি, ভাবছি আমি কত সৌভাগ্যবতী যে স্বয়ং প্রকৃতি কন্যার রূপ পেয়েছে আমার লীলাবতী। এই তো আমরা সোনালী দ্বীপে চলে এসেছি। লীলাবতী, পদ্মকমল, এই সেই সোনালী দ্বীপ যেখানে আসার জন্য তোমরা মুখিয়েছিলে। বাবা, সোনালী দ্বীপ সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখনো তো জাহাজ থেকে নামিসনি, কি এমন দেখলি এই দ্বীপের যে তোর ভীষণ পছন্দ হয়ে গেল? রাজকন্যা পদ্মকমল, আপনি সর্বদা কেন রাজকন্যা লীলাবতীকে অপমান করেন? ও কিন্তু আপনার বড় বোন। ও দুই মিনিটের বড় কি কেউ গোনায় ধরে না। পদ্মকমল, এবার চুপ করো, নইলে তোমার বাবা রেগে যাবে। চলো এখন আমাদের রূপালী প্রাসাদে যেতে হবে। রাজা রানী দুই রাজকন্যা আর মিষ্টি পাখিকে নিয়ে সোনালী দ্বীপে পা দিল। সোনালী দ্বীপের চারদিকের সৌন্দর্যে দুই রাজকন্যা মুগ্ধ হয়ে গিয়েছিল। এই দ্বীপ তো অনেক সুন্দর, মনে হচ্ছে এই দ্বীপ সম্পদে পরিপূর্ণ। রাজকুমার মুরাদকে যদি কোনোভাবে বিয়ে করতে পারি তাহলে তো আমার ভাগ্যই বদলে যাবে। সকলে মিলে রূপালী প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের দুপাশে ছিল সোনালি পাহাড় আর মাঝখানে সুন্দর আঁকাবাঁকা রাস্তা। সেই সময় হঠাৎ করে পাহাড়ের গুহায় থাকা একদল নেকড়ে মানব রাজকন্যাদের উপর আক্রমণ করে। এই নীরব রাস্তা দিয়ে এত সুন্দর রাজকন্যারা যাচ্ছে, আজ তো আমাদের কপালই খুলে গেল। রাজকন্যাদের যদি আমাদের রাজার কাছে নিয়ে যাওয়া যায় তাহলে তো আমাদের আজ বড় মাপের ভোজন হবে। এই কারা তোমরা? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও বলছি। এই তোরা কারা যে আমাদের কন্যাদের ধরে নিয়ে যাবি? ভুলে যাস না ওরা রাজকন্যা। এই প্রহরীরা, তোমরা চেয়ে চেয়ে কি দেখছো? ওদের সব কাটাকে এখনই শেষ করে দাও। রাজকন্যাদের উপর আক্রমণ করার সাহস দেখালে কি হতে পারে দেখিয়ে দাও ওদের। আমরা এই দ্বীপের মহারাজকেই ভয় করি না, আর তোকে ভয় করব? যা দূরে যা। রাজার প্রহরীরা নেকড়ে মানবদের উপর পাল্টা আক্রমণ করে। রাজার প্রহরীদের সাথে নেকড়ে মানবদের লড়াই চলতে থাকে। লড়াইয়ে রাজার প্রহরীরা একে একে সবাই মারা যায়। এবার কি করবে তোমরা? এবার তো তোমাদের আমাদের শিকার হতেই হবে। এই দুষ্ট নেকড়ে মানবের দল, তোমরা কেন রাজকন্যাদের সাথে এরকম করছো? ছেড়ে দাও ওদের। ওরে বাবা, এদের সাথে দেখছি একটা পাখিও আছে। কি বলিস তুই? এই দুই রাজকন্যার সাথে পাখিটিকেও ধরে নিয়ে যায়, আগুনে পুড়িয়ে খাওয়া যাবে। তোমরা আমাদের কন্যাদের ছেড়ে দাও, ওরা আমাদের রাজ্যের সম্মান, আমাদের জীবন। রানী এমনটা বলে নেকড়ে মানবদের সামনে এসে হাত জোড় করে। তখন একটি নেকড়ে মানব রানীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মা, তুমি ব্যথা পাওনি তো? এই তুই চুপ কর, বেশি কথা বললে তোর ওই মা আর বাবাকে একেবারে কেটে ফেলবো। নেকড়ে মানবের এ কথা শুনে লীলাবতী খুব রেগে গেল। তখনই হঠাৎ করে চারদিকে ঝড়ো হাওয়া বইতে লাগল আর লীলাবতী প্রকৃতি কন্যার রূপে চলে এলো। সকলে লীলাবতীর রূপ দেখে ভয় পেয়ে গেল। আরে এটা আমি কাকে দেখছি? আমার বোনের একই রূপ। দেখুন মহারানী,
এজন্য আমাদের প্রকৃতি কন্যা স্বয়ং নিজের রূপে ফিরে এসেছেন। লীলাবতীর এরূপ দেখে নেকড়ে মানবেরাও খুব ভয় পেয়ে যায়। ওদিকে বুড়িমা টুনি আর লালাভোলাকে বলে, টুনি লালাভোলা, আজ মনে হলো স্বয়ং প্রকৃতি কন্যাকে দেখলাম আমি। কেন বুড়িমা, কি দেখেছেন আপনি? আমাদের রাজকন্যা লীলাবতী নিজের প্রকৃত রূপে ফিরেছে, নিজের অজান্তেই প্রকৃতি কন্যার রূপ ধারণ করেছে। আর আগে প্রকৃতি কন্যা যেমন করে আমাদের সব বিপদ থেকে উদ্ধার করত, সেভাবে রাজকন্যা লীলাবতীও নিজের পরিবারকে নেকড়ে মানবদের হাত থেকে রক্ষা করবে। প্রকৃতি কন্যার যেমন অলৌকিক শক্তি ছিল, সেই শক্তি রাজকন্যার মাঝে ফিরে এসেছে। হ্যাঁ টুনি, ঠিক তাই। চল আমাদের এখনই সোনালি দ্বীপের দিকে রওনা দিতে হবে। পুরিমা, আপনার ডিমের ভেলাকে আহ্বান করুন, আমরা উড়ে উড়ে যাব আজ। হি হি হি, তোদের দেখছি আকাশে ওড়ার জন্য প্রাণ ছুটে গেছে। টুনি, বেশি কথা বললে তোমার ডানা কেটে দেব, তখন তুমিও আমাদের মতো হবে, বেশি দূর উড়তে পারবে না। বুড়িমা ডিমের ভেলা আহ্বান করে আর ডিমের ভেলায় লালাভোলা টুনিকে নিয়ে উঠে বসে। ডিমের ভেলা, আমাদের এখনই সোনালি দ্বীপের দিকে নিয়ে যাও। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের প্রকৃতি কন্যার পরবর্তী পর্বে কি হতে চলেছে? জানতে হলে প্রকৃতি কন্যার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না।